শনিবার আমেরিকায় ভারত, আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়া এই চার দেশের মধ্যে কোয়াড বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমেরিকা প্রেসিডেন্ট জো বাইডেনের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নিরাপত্তা সংক্রান্ত বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে উঠে এসেছে ভারত আমেরিকা সামরিক ড্রোন চুক্তির প্রসঙ্গ। আমেরিকান সংস্থা জেনারেল অটোমিক্সের থেকে 31টি MQ-9B ড্রোন কিনেছে ভারত। এর মধ্যে 16টি রয়েছে স্কাই গার্ডিয়ান এবং 15টি সি গার্ডিয়ান। এই ড্রোনগুলি হলো আসলে পাইলটহীন যুদ্ধবিমান যা ভারতের সশস্ত্র বাহিনী ব্যবহার করবে। ক্যালিফোর্নিয়ায় ওই সংস্থার সঙ্গে ভারতের চুক্তিকে স্বাগত জানিয়েছেন বাইডেন। ভারত ও আমেরিকার মধ্যে নিরাপত্তা সম্পর্কিত বাণিজ্যিক সহযোগিতা সংক্রান্ত বিষয়গুলিও উঠে আসে দুপক্ষের আলোচনায়। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে চীন ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক যে পথে এগিয়েছে তাতে আমেরিকার সঙ্গে ভারতের এই সামরিক ড্রোন চুক্তি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। পূর্ব লাদাখ ও অরুণাচলের সীমান্তে চীন লাল ফৌজের জওয়ান ও সমরসজ্জা বিগত দিনগুলিতে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। শুধু তাই নয়, পাকিস্তানকেও চীন সামরিক সাহায্য করেছে। এ কারণে ভারত আমেরিকার ড্রোন চুক্তি দিল্লির জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ। জানা গেছে, 40,000 ফুটের বেশি উঁচু জায়গা থেকে নজরদারি চালাতে পারে এই পাইলটহীন ড্রোন। একটানা 40 ঘন্টারও বেশি আকাশে উড়তে পারে। এতে রয়েছে হেলফায়ার ক্ষেপণাস্ত্র যা লক্ষ্যবস্তুতে অব্যর্থ নিশানায় আঘাত হানতে সক্ষম। সূত্রের খবর, এই 31টি হান্টার কিলারের জন্য আমেরিকান সংস্থা দর হেঁকেছে $3.9 বিলিয়ন, যা ভারতীয় মুদ্রায় 33,500 কোটি টাকারও বেশি। সঙ্গে দেবে 170টি হেলফায়ার ক্ষেপণাস্ত্র, 310টি বোমা, দিক নির্ধারণ যন্ত্র, সেন্সর ও মাটি থেকে ওই লড়াকু ড্রোন চালনার যন্ত্র। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।